কাল কলকাতার আইসিসিআর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে বাসন্তী জাগ্রাতা আমির উদ্যোগে অর্পিতা বিশ্বাসের পরিচালনায় ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ও ক্লাসিক্যাল মিউজিক্যাল অ্যান্ড মিউজিক্যাল সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছিল। এখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এতিশমুল হক, এছাড়াও এখানে ছিলেন মোহন কুমার, শ্রী অগ্নিব বন্দ্যোপাধ্যায়, প্রফেসর টিএস ভানুশি, পি মুকুন্দ কুমার, চন্দন পাল, এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সুন্দর নাচ গানের মধ্য দিয়ে মাধুর্যময় হয়ে উঠেছিল এই সন্ধ্যা। আচ্ছা, আজকে যে তাই থাইল্যান্ড ড্যান্স একাডেমি যে অনুষ্ঠানটা হচ্ছে ওটা ভীষণ ভালো লাগলো। মানে এতগুলো আর্টিস্টকে একসঙ্গে মানে নিয়ে চালানো মানে তো ওটা খুব কঠিন ব্যাপার। তবু মানে সকাল থেকে সন্ধ্যে অবধি কোনো অনুষ্ঠান শেষ হয়নি। এত ভালো ভ্যারাইটি অনুষ্ঠান ছিল, আর যে সব যারা করছে তারা সব তো ভালো, মানে ভালোভাবে করছে এবং খুব মানে আনন্দ হলো এটা দেখে। আর অর্পিতা বিশ্বাস তো আমার এই ছাত্রী সঙ্গে বিশ্বভারতী, আর আমরা আমাদের নিমন্ত্রণ করেছে, আমরা এসেছে, একটা ভীষণ আনন্দের কথা। আবার প্রোগ্রামটা ভীষণ ভালো হয়েছে, আবার এরকমই প্রোগ্রামটা আরও করা উচিত। মানে সবাইকে সাহায্য নিয়ে ও করছে, ওটা তো আরও একটা বিরাট ব্যাপার। সবাই ওকে হেল্প করতে হবে এই করার জন্যে, আর আমরাও সবসময় হেল্প করে আছি। ভীষণটা ভালো অনুষ্ঠানটা হলো, দেখতে ভালো লাগলো, আর আমাদেরও খুব আনন্দ হলো, ওদের নিশ্চয়ই খুব আনন্দ হবে। বার্তা দিতে চান? আমি চাইছি এরকম অনুষ্ঠান নতুন প্রজন্মের জন্য করতে, তারা যেন নাচের প্রতি নতুনভাবে নতুন ভাবনায় তারা নাচের প্রতি ভালোবেসে নাচকে এগোতে পারে, নাচ নিয়ে ভাবতে পারে, শাস্ত্রীয় নৃত্যটাকে নিয়ে আরও এগোতে পারে। তো সেই জন্যই ছোট্ট একটা উদ্যোগ, আমার সাথে আমার গুরুজি মা বাবা সবাই আছে, সবার সাপোর্টে আমি এই অনুষ্ঠানটা করছি। আমার সাথে সকাল থেকে আমার সব গুরুজিরা এখানে ছিলেন, তাদের সাপোর্ট, তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদে আগামীতে আমি চাইছি আরও ভালো কিছু করার। তারা আমার সাথে সবসময় ছিল, এখনো আছে, আগামীতেও। আজকের অনুষ্ঠানের ডিটেলস ছিল বসন্ত জাগ্রত। আমি তো আমরা বসন্ত ঋতুর ওপর প্রোগ্রাম করেছি, সামনেই আমাদের দোল বসন্ত উৎসব, শান্তিনিকেতন বসন্ত উৎসব। তো আমি শান্তিনিকেতনের স্টুডেন্ট, সেই জায়গায় দাঁড়িয়ে আমি চেয়েছি শান্তিনিকেতনের ঘরানায় একটা বসন্ত উৎসব নিয়ে কিছু করতে। তো আমাদের হচ্ছে সব রকম প্রোগ্রাম, বসন্ত নিয়েও হচ্ছে, এখনও চলছে বসন্ত নিয়ে। তো এইভাবে হচ্ছে হচ্ছে প্রোগ্রাম। এখান থেকে কী মেসেজ তুমি দিতে চাও? আমি এখান থেকে একটাই মেসেজ দেবো, আমাদের দিনের পর দিন শাস্ত্রীয় নৃত্যটা হারিয়ে যাচ্ছে। আমি চাইছি যাতে আমাদের নতুন প্রজন্ম সেই নৃত্যে আবার আকৃষ্ট হয়, তাকে ভালোবেসে নৃত্যটাকে নিয়ে নতুন প্রজন্ম কাজ করে। এখন তো নৃত্যের মধ্যে দিয়ে বিভিন্ন রকম কাজ হচ্ছে, যেটা অরিজিনালিটিটা হারিয়ে যাচ্ছে নৃত্যের, তো সেটা যেন আবার ফিরে পায় সবাই। দেখিয়ে আজ যে অর্পিতা যে প্রোগ্রাম কাজ ইনকাজ কিয়া হ্যাঁ আইসিসিআর কে অডিটোরিয়াম মে বধাই কি বাত হ্যাঁ। পিছলে দু বর্ষো সে প্রোগ্রাম কর রই হ্যাঁ, অর্পিতা এক এসে ট্যালেন্টেড হ্যাঁ, থাই ডান্স কো লেকর কে প্রোগ্রাম ইহা পে হাম সমঝতে হ্যাঁ কি 10 সে 15 গুরু থে ইহা মৌজুদ, আর বহুত হি হামারে রিয়াসত মগরিব বঙ্গাল এক এসা রিয়াসত হ্যাঁ যো यहाँ के राज्य में हमारे अच्छे अच्छे जो मतलब जो कलाकार है वो पैदा होते हैं, और यहाँ के कलाकार बाहर जा कर के वो जो नुमाइश करते हैं, तो हमारे राज्य मगरी बंगाल का नाम होता है। और हम चाहते हैं कि अर्पिता हम लोगों का राज्य का नाम खासकर डेवलप करें, और हमारी तरफ से जो मदद होगी इनके पीछे हम लोग हैं, और हमारी सरकार जो है जो माँ माटी मानुष की सरकार है, ये समझ लीजिए कि जो भी कलाकार है सब कलाकार के पीछे हम लोग हर टाइम खड़ा रहते हैं। हम बधाई के पात्र मुबारकबाद देंगे, अर्पिता एक मतलब कम आयु में इतने बड़ा काम कर रहे हैं, ये बहुत बड़ी बात है। और उनके हमारे जो बगल में खड़े हैं उनके गुरुजी हैं, मैं गुरुजी का भी धन्यवाद दूंगा कि आपने अपने शिष्य को आकर के आपने बहुत बड़ी आशीर्वाद दिया और लोगों के बीच में, और आपका शिष्य समझ लिए कि आज हमारे देशी नहीं
विदेशों में भी नाम करेगी उनकी मम्मी में मम्मी उनके माता को भी आशीर्वाद दे। मने मैं ये कहूँगा कि आपकी दुआ है कि आपकी बच्ची आज समझ लिए कि हर जगह कामयाब है और हमारा शुभकामना इनके साथ है और हम चाहते हैं कि अर्पिता हमारे राज्य के साथ साथ मुल्क का नाम रोशन करें। थैंक यू सो मच। बहुत बहुत शुक्रिया।